السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومواله. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল সেই বিষয়টি হলো মিন আশরাতিস সাআহ, অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীতে যে সমস্ত আলামত, যে সমস্ত লক্ষণসমূহ প্রকাশিত হবে, ওই লক্ষণসমূহের মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত। এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত। কিছু আলামত হলো আলামাতুস সুগরা, ছোট ছোট আলামত, আবার কিছু কিছু আলামত হলো আলামাত আল কুবরা, অর্থাৎ বড় বড় আলামত। আমরা প্রথম আলোচনা শুরু করেছি কিয়ামতের ছোট ছোট আলামতগুলো। ইতিপূর্বে আমরা চারটি পর্বে 80টি আমরা কিয়ামতের ছোট আলামত, যেগুলো কিয়ামতের পূর্বে পৃথিবীতে প্রকাশিত হবে, ওইরকম 80টি আলামত সহি হাদিসের আলোকে আমরা আলোচনা করেছি। আজকের এই পঞ্চম পর্বেও আমরা আরো 25টি আলামত আমরা আজকের এই পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমানের রোকন হলো কয়টি? ইমানের রোকন কয়টি? জি, কেউ বলতেছেন 5টি, কেউ বলতেছেন 6টি। ইমানের রোকন কয়টি? 6টি। তো সন্দেহের মধ্যে থাকা যাবে না, দোদুল্যমান থাকা যাবে না, 5টা না 6টা। তাহলে ইমানের রোকন হলো কয়টা? 6টা। 6টির মধ্যে 5 নম্বর যেটি, সেটি হলো আল ইমান বিল ইয়াউমিল আখির, অর্থাৎ আখেরাতের প্রতি যথাযথ ইমান। আখেরাতের ইমানের অনেকগুলো স্তর আছে। মানে আখেরাতের ইমান বলতে কি বোঝায়, বা আখেরাতের প্রতি ইমানটা আমরা কিভাবে আনব, তো আখেরাতের স্তরগুলোর মধ্য থেকে 1 নম্বর স্তর হলো আল কবর। কবর হলো আখেরাতের প্রথম স্তর। মানে প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর থেকে তার আখেরাত শুরু হয়, আর আখেরাতের প্রথম স্তর যেটি, সেটি হলো কবর। কবরের পরে দ্বিতীয় স্তর যেটি, সেটি হলো আশরাতুস সাআহ, মানে কিয়ামতের আলামত। এটাও আখেরাতের ইমানের অংশ। কারণ কি? মানে এটা হবে দুনিয়াতে, কিন্তু ইমান হলো আখেরাতের। কারণ হলো কিয়ামতের যে আলামতগুলো, এই আলামতগুলো কিন্তু সব মানুষ পাবে না। মানে যখন এই কিয়ামতের আলামতগুলো সংগঠিত হবে, তখন হয়তো আমরা থাকব না। আমরা আছি আখেরাতে, কিন্তু তখন পৃথিবীতে কিয়ামতের আলামতগুলো সংগঠিত হচ্ছে। তার অর্থ হলো সেটা আমাদের জন্য আখেরাত। কথাটা বুঝে আসছে? ঘটনাগুলো ঘটতেছে দুনিয়াতে, কিন্তু আমরা তখন দুনিয়াতে নাই, আমরা আছি কবরের জগতে, বারজাখী জগতে। তখন গোটা মানে এগুলো আমাদের জন্য আখেরাত। যেহেতু এটা আখেরাতের ইমানের অংশ, এই কারণে এই বিষয়গুলোর প্রতি ইমান আনা ফরজ, এবং এটা ইমানের অংশ। আশরাতুস সাআহ, যেটা কিয়ামতের আলামত, এটা যদি কোরআনে কারিম অথবা সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে এই আলামতগুলোর প্রতি ইমান আনা ফরজ, এটাকে অস্বীকার করা যাবে না। তবে এটাকে নিজেদের মন মতো ব্যাখ্যা করে কোনো কিছুর সাথে মিলাই দেওয়া যাবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলছেন ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। এখন যদি বলি যে সৌদি আরবে নতুন নতুন স্বর্ণের খনি পাইতেছে, এটা মনে হয় ওই ফোরাত নদীর স্বর্ণের খনি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই স্বর্ণের জন্য সারা পৃথিবীর মানুষ ওখানে চলে যাবে, যাওয়ার পরে প্রচন্ড যুদ্ধ হবে এখানে এই স্বর্ণের পাহাড় বের হওয়ার পরে। মানে সবাই চাইবে এখান থেকে স্বর্ণ নিয়ে আসবে, কিন্তু আনতে পারবে না, সবাই যুদ্ধ করতে করতে সব মরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তখন যদি তোমরা পৃথিবীতে থাকো তো তোমরা কেউ স্বর্ণ আনতে যাইও না, স্বর্ণ আনতে না গিয়ে ঘরে বসে থাকাটাই নিরাপদ। এখন যদি বলি যে না এখন এই যে সৌদি আরবে স্বর্ণের খনি বাইরিতেছে নতুন নতুন, আর এই স্বর্ণের খনি নিয়ে যুবরাজারা মারামারি করতেছে, এটাই ওই কেয়ামতের আলামত। এইভাবে কোনো ঘটনার সাথে বিষয়গুলোকে মিলিয়ে দেওয়া যাবে না। এটা কখন বের হবে, কিভাবে বের হবে, কারা থাকবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো করে জানেন। আমাদের কাজ হলো শুধুমাত্র বিশ্বাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন স্বর্ণের পাহাড় বের হবে, বাস আমাদের কাজ হলো স্বর্ণের পাহাড় বের হবে এটা বিশ্বাস করে না। এই কারণে যেহেতু এটা ইমানের অংশ, এই কারণে কেয়ামতের আলামতগুলো জানাটাও একজন ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকের পর্বে আসি 81 নম্বর আলামত থেকে। 81 নম্বর আলামত যেটি সেটি হলো জুহুরু কাওমিন ইয়ানজিরুন ওয়ালা ইউফুন, মানে কেয়ামতের আগে এমন লোকের সংখ্যা বৃদ্ধি পাবে যারা মান্নত করবে কিন্তু মান্নত পুরা করবে না। মান্নত করবে, মান্নতটাকে পূরণ করবে না। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ানজিরুনা ওয়ালা ইউফুন, যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে মান্নত করার সংখ্যা বেড়ে যাবে কিন্তু ওয়ালা ইউফুন, মান্নত করার পরে ওই মান্নতটা পূরণ করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নতের প্রতি উৎসাহিত করেন নাই, মানে মান্নত করার জন্য উম্মতকে উৎসাহিত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ইন্নাহু লা ইয়াতি বিখাইরিন, অর্থাৎ মান্নত কোনো কল্যাণ বয়ে আনে না। ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বখিল, মান্নতটা বখিলের থেকে কৃপণ মানুষের থেকে কিছু সম্পদকে বের করে নেওয়া হয়। অর্থাৎ মান্নত করা এটা কোনো গুরুত্বপূর্ণ কাজ না ইসলামের, কিন্তু যখন কেউ মান্নত করে ফেলে তখন এই মান্নত পূরণ করা তার উপরে ওয়াজিব হয়ে যায়। এখন যদি মান্নত পূরণ না করে গুনাহগার হবে, আর মান্নত করার পরে মান্নতটা ইবাদতে পরিণত হয়ে যায়। এই জন্য মান্নত একমাত্র আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা যাবে না, করলে সেটা শিরক হয়ে যায়। যদি কেউ কোনো খাজা বাবার জন্য মান্নত করে শিরক হয়ে যাবে, যদি কেউ কোনো মাজারের জন্য মান্নত করে শিরক হয়ে যাবে, যদি কেউ কোনো আল্লাহর ওলির জন্য মান্নত করে সেটা শিরক, কারণ এটা একটা ইবাদত। আর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো জন্য করা যাবে না, করলে শিরক। তো কিয়ামতের আগে মানুষেরা বেশি বেশি মান্নত করবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে সে মান্নতটা পূরণ করবে না। 82 নম্বর আলামত যেটি সেটি হল আন্নাল কাবিয়া ইয়াকুলু দঈফ, শক্তিশালী লোকেরা দুর্বল লোকদেরকে খেয়ে ফেলবে, এটাও কেয়ামতের একটা আলামত। মানে কেয়ামতের আগে যে সকল মানুষ হয় রাজনৈতিকভাবে বা প্রভাবশালী হিসাবে, ক্ষমতাশালী হিসাবে শক্তিশালী থাকবে, অথবা অর্থের দিক দিয়ে শক্তিশালী থাকবে, অথবা জনবলের দিক থেকে শক্তিশালী থাকবে, এই শক্তিশালী মানুষগুলো সমাজের যাদেরকে দুর্বল পাবে তাদেরকে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। যেমন আমরা দেখি অসংখ্য ভূমিদস্যু
দুর্বল মানুষদেরকে কিভাবে গ্রাস করে খেয়ে ফেলে, জমি না দিলে জমি জোর করে দখল করে নিয়ে যায়, বিতাড়িত করে দেয়, সন্ত্রাসী লাগিয়ে দেয়, এটা কি আমাদের একটা বড় আলামত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাবান ইয়াকুলু শাদাদুহু দিআফাহু হাত্তা তাকুমা আলাইহিমুস সাআ, কিয়ামত আসার আগ পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা শক্তিশালী থাকবে তারা দুর্বলদেরকে গাসপড়িং এর মতো খেয়ে ফেলবে। দাবান, দাবান মানে গাসপড়িং, গাসপড়িং তো ছিলেন, এই গাসপড়িং এর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের শক্তিশালী লোকেরা দুর্বল লোকদেরকে এইভাবে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। 83 নম্বর কেয়ামতের আলামত যেটি, সেটি হলো তারকুল হুকমে বিমা আনজালাল্লাহ, আমার উম্মতেরা আল্লাহর কোরআন দিয়ে বিচার আচার সমাজ পরিচালনা পরিহার করবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন পৃথিবীর মানুষকে শাসন করার জন্য, পরিচালনা করার জন্য, এটা কোরআনের হক, কোরআনের দাবি যে ইমানদারেরা জীবনের সকল ক্ষেত্রে কোরআনের বিধান মেনে চলবে। ব্যক্তি জীবনে যেমন কোরআনের বিধান মানবে, পারিবারিক জীবনে মানবে, সামাজিক জীবনে মানবে, অর্থনৈতিক জীবনে মানবে, রাজনৈতিক জীবনে মানবে, সকল ক্ষেত্রে একজন ইমানদারের উপরে ফরজ কোরআনে কারিমের বিধান মেনে চলা। কিন্তু কেয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতেরা কোরআনে কারিম দিয়ে দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, বিচার কাজ পরিচালনা করা, এগুলো ছেড়ে দিবে। এই ছেড়ে দেওয়া, এটাও একটা কেয়ামতের বড় ধরনের একটা আলামত। সূরা আল মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এই মানুষগুলো কাফের, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। তো এর মধ্যে কুফরে আসগরও আছে, কুফরে আকবরও আছে। কুফরে আকবর হল যদি কোনো ব্যক্তি মনে করে যে কোরআনের যে আইনগুলো, কোরআনের যে বিধানগুলো, এগুলো দিয়ে বর্তমান যুগে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা চলার উপযোগী না, তাহলে সে কুফরে আকবর করছে, বড় কাফের, মানে সে স্থায়ীভাবে জাহান্নামী হবে। যদি কেউ মনে করে কোরআনে কারিমের বিধান এটা কায়েম করা জরুরি না, তাহলে এটাও কুফরে আকবর, বড় ধরনের কাফের হয়ে যাবে। আবার কেউ মনে করে, বিশ্বাস করে যে না কোরআনের আইনই পৃথিবীতে একমাত্র আইন, এটা দিয়ে পরিচালিত হওয়া উচিত, কিন্তু মানবিক দুর্বলতায় বা কোনো কারণে সে কোরআনের বিধান দিয়ে পরিচালনা করে না, কিন্তু বিশ্বাস করে, তার পরিপূর্ণ বিশ্বাস আছে কোরআনের আইন কানুনের উপরে, বিধিবিধানের উপরে, তাহলে এটাও কুফর, কিন্তু এই কুফরটা কুফরে আসগর, ছোট কুফর, মানে এটার কারণে সে গুনাগার হবে কিন্তু স্থায়ীভাবে জাহান্নামী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লায়ুনতাকাদান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান, ইসলামের এক একটা বিধান আমার উম্মতের থেকে আস্তে আস্তে খসে পড়বে, আস্তে আস্তে ছুটে যাবে। ওয়া কুল্লামা ইনতাকাদাত উরওয়াতুন তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, একটা জিনিস ছুটে গেলে আমার উম্মতেরা পরবর্তী জিনিসটাকে শক্ত করে ধরবে, কিন্তু ওইটাও কয়দিন পরে ছুটে যাবে, ওইটাও কয়দিন পরে ছুটে যাবে, এইভাবে আস্তে আস্তে আমার উম্মত থেকে ইসলামের প্রত্যেকটা বিধান ছুটে যাবে। তবে সর্বপ্রথম যেটা ছুটবে সেটা হলো ওয়া আউয়ালুহুন্না নাকদান আল হুকমু, সর্বপ্রথম আমার উম্মত থেকে ইসলামের যে বিধানটা ছুটে যাবে সেটা হলো কোরআনে কারিমের আইন দিয়ে বিচার কাজ, শাসন কাজ পরিচালনা করা, এটা প্রথম ছুটে যাবে।
সর্বপ্রথম আমার উম্মতের থেকে ছুটবে যে তারা কোরআন দিয়ে বিচার আচার করবে না কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না এটা প্রথম ছুটে যাবে উম্মতের ওয়া আখিরুহুন নাস সালাত সর্বশেষ ছুটে যাবে আমার উম্মতরা সালাত ছেড়ে দিবে সর্বশেষ ছুটবে উম্মত সব বেনামাজি হয়ে যাবে উম্মতরা আস্তে আস্তে নামাজ ছেড়ে দিবে যখনই উম্মতরা নামাজ ছেড়ে দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো মানে তখন মনে করবে আর সাড়ি দেওয়ার কিছু নাই এটাই সর্বশেষ ওয়া আখিরুহুন্না আস-সালা এটাই সর্বশেষ যখন উম্মত সালাত ছেড়ে দিবে বুঝবা যে আর ইসলামের সাড়ি দেওয়ার কিছু নাই এখন শুধু কিয়ামতটা বাকি আছে তাহলে এটা কিন্তু আমরা দেখতেছি প্রথম তো এটা ছুটে গেছে কোরআনে কারিমের বিধান দিয়ে মুসলিম দেশগুলো মুসলিম সমাজ পরিচালনা অনেক আগে ছুটে গেছে সর্বশেষ এখন দেখা যায় আমাদের দেশের 95% মানুষ মুসলমান বেনামাজ তাহলে সর্বশেষ যেটা ছাড়ার এটাও ছাড়ে দিছে আর ছাড়ি দেওয়ার কিছু বাকি নাই এখন শুধু কিয়ামতের অপেক্ষা 84 নম্বর আলামত যেটা সেটি হলো কিয়ামতের আগে রোমানরা বেড়ে যাবে আরবেরা কমে যাবে মানে রোমান বলতে খ্রিস্টান খ্রিস্টান বেড়ে যাবে আরব জাতি আরবের লোক কমে যাবে সহি মুসলিমের একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তাকুমুস সাআতু ওয়ার রুমু আকসারুন নাস কিয়ামত যখন হবে তখন পৃথিবীতে সবচাইতে বেশি জনগোষ্ঠী থাকবে খ্রিস্টান তখন পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ থাকবে খ্রিস্টান আজকে দেখেন সারা বিশ্বব্যাপী খ্রিস্টান যেই হারে বাড়তেছে অন্য কোন ধর্মাবলম্বী ওই হারে বাড়তেছে না সারা দুনিয়াতে মুসলিমের বৃদ্ধির হার বা ইহুদি বৃদ্ধির হার বা অন্যান্য ধর্মাবলম্বী বৃদ্ধির হার আর খ্রিস্টানের বৃদ্ধির হার দুটা অনেক তফাত আমাদের এই বাংলাদেশের বিশাল অংশ কিন্তু খ্রিস্টান হয়ে গেছে কিন্তু আমরা খবরে রাখি না জানিও না নীরবে সব খ্রিস্টান হয়ে গেছে আপনি বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিন পার্বত্য এলাকায় গিয়ে দেখেন সব মুসলমান এবং উপজাতি খ্রিস্টান হয়ে গেছে এবং রাঙ্গামাটির ভিতরে গেলে লংবদু তারপর আরো বিভিন্ন উপজেলা আপনি বুঝতেই পারবেন না এটা বাংলাদেশে আসছে না ইউরোপে আসছে মানে ভিতরে এত রোডঘাট উন্নত এত সুন্দর সুন্দর বাড়ি সব খ্রিস্টানেরা করে দিতেছে এবং সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে খ্রিস্টানেরা আমাদের এই অঞ্চলে এগিয়ে যাইতেছে এবং এই অঞ্চলে কোনো খ্রিস্টান রাষ্ট্র নাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা এই বাংলাদেশের একটা অংশকে নিয়ে তারা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যেমন ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে ইন্দোনেশিয়া থেকে একটা অংশকে বের করে তারা খ্রিস্টান রাষ্ট্র করছে ঠিক একইভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চল কক্সবাজার এই অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে তারা আগাইতেছে এবং শুধু ওই অঞ্চলে যেমন না উত্তরাঞ্চলে অনেক জায়গায় মুসলমানদেরকে খ্রিস্টান বানাই ফেলছে মানে তাদের বৃদ্ধির হার ব্যাপক হারে সারা বিশ্বে চলতেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে সবচাইতে বেশি জনগোষ্ঠী থাকবে খ্রিস্টান এখন পৃথিবীতে সবচাইতে বেশি জনগোষ্ঠী হলো বৌদ্ধ ধর্মাবলম্বী মানে পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের মানুষ এই খ্রিস্টান যে হারে আগাইতেছে এটা কিছুদিন পরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পৃথিবীতে সবচাইতে বেশি হবে আর তখনই কিয়ামত হবে সহি মুসলিমের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়াফিরান্নাসু মিনাদ দাজ্জাল ফিল জিবাল যখন দাজ্জাল আসবে তখন মানুষেরা পাহাড়ের দিকে গিয়ে আশ্রয় নিবে পাহাড়ের দিকে পালাতে থাকবে উম্মে সুরাইক রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ ফাআইনাল আরব ইয়াউমাইযিন তো দাজ্জাল আসলে আরবেরা কোথায় থাকবে
আরবেরা কি দাজ্জালের মোকাবেলা করতে পারবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুম কলিলুন, মোকাবেলা কেমনে করবে? আরবেরা তো হয়ে যাবে সামান্য অল্প, আরব তো হয়ে যাবে অল্প, অর্থাৎ আরবের সংখ্যা কমে যাবে, রোমানের সংখ্যা বেড়ে যাবে। 85 নম্বর আলামত যেটি ইস্তিফাদাতুল মাল ওয়া কাসরাতুহু বাইনান নাস, কিয়ামতের আগে ধন সম্পদের পরিমাণ এত বৃদ্ধি পাবে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, সদাকা নেওয়ার মতো লোক খুঁজতে খুঁজতে আপনি টাকা পয়সা নিয়ে নিয়ে ঘুরবেন, কিন্তু কেউ জাকাত নেওয়ার সদাকা নেওয়ার এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লায়াতিয়ান্না আলান নাসে জামানুন ইয়াতুফুর রাজুলু ফীহি বিসসাদাকা মিনাজ যাহাবে সুম্মা লা ইয়াজিদু আহাদান ইয়াখুযুহা, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন মানুষ সদাকার স্বর্ণ নিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু এই স্বর্ণ নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবে না। স্বর্ণ নিয়ে সদাকার স্বর্ণ নিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু কেউ এই সদাকা নেওয়ার মতো যারা দিতে যাবে সে বলবে যে আমিও তো দেওয়ার জন্য নিয়ে বসে আছি, আমি কি নিব? এভাবে কোনো মানুষ মানে তাদের সম্পদ এত বেড়ে যাবে সদাকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা কি আমাদের একটি বড় আলামত, এবং আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটার পরিমাণ বাড়তেছে। একসময় আপনার দেখতাম আমরা গ্রামে গঞ্জে কত মানুষ অভাবে কষ্ট করতেন, খাইতে পারতেন না তিন বেলা, এখন এত বেশি খাইতেছেন, এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরামর্শ দিতেছে খাওয়া বন্ধ করেন। একসময় ডাক্তার লিখতো ফল ফলাদি খাইবেন, ডিম খাইবেন, এটা খাইবেন এটা খাইবেন, এটা লিখে দিত, এখন লেখে এটা খাবেন না এটা খাবেন না এটা খাবেন না। অর্থাৎ আলহামদুলিল্লাহ মানুষের অর্থনৈতিক অবস্থা এত ভালো হয়েছে, এইটার বাহার আরো বৃদ্ধি পেতে থাকবে, কেয়ামতের আগে আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। 86 নম্বর আলামত যেটি সেটি হলো এখরাজুল আরদে কোনো জুহা, জমিনের ভিতরে যত ধন সম্পদ আছে, ধনবান্দার আছে, যত গুপ্তধন আছে, যত খনি আছে, কেয়ামতের আগে জমিন তার সমস্ত বান্দার বের করে দিবে। মানে পৃথিবীর কোথাও কোনো খনি আবিষ্কার হয় নাই, মাটির নিচে রয়ে গেছে, এরকম থাকবে না। সকল খনি, তেলের খনি, স্বর্ণের খনি, তারপরে কয়লার খনি, যত রঙের খনি আছে, সমস্ত সম্পদ জমিন কেয়ামতের আগে বের করে দিবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকিউল আরদু আফলাজা কিবাদিহা আমসালাল উস্তুয়ানে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার খুঁটির মতো জমিনের ভিতরে যত গুপ্তধন, যত সম্পদ আছে, সমস্ত সম্পদ জমিন উৎকীরণ করে দিবে, জমিন বমি করে দিবে। মানে জমিন তার পেটের ভিতরে, তার অভ্যন্তরে কোনো সম্পদ কেয়ামতের আগে লুকায় রাখবে না, সমস্ত সম্পদ জমিন পর্যায়ক্রমে বের করে দিবে। এটা কেয়ামতের আলামত। আমরা দেখি এখনো নতুন নতুন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে একের পর এক বিভিন্ন জায়গায় এরকম খনি বের হইতেছে, এবং আমরা আশা করতেছি আমাদের এই দেশেও বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় অনেক খনি থাকতে পারে, কেয়ামতের আগে এগুলো বের হয়ে যাবে, আল্লাহ পাক এগুলা বের করে দিবেন। 87 নম্বর আলামত জুহুরুল মাসখে, কেয়ামতের আগে ভূমিধস বেড়ে যাবে, ভূমিধস ভূমিকম্প এটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। সুনান আত-তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফি হাযিহিল উম্মাতে খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, এই উম্মতের মধ্যে খাসফুন চেহারা বিকৃতি ঘটবে, এই উম্মতের মানুষের কেয়ামতের আগে চেহারা বিকৃতি ঘটবে, ওয়া মাসখুন বেশি বেশি ভূমিধস হবে, ওয়া কাযফুন
এবং বেশি বেশি এদের উপরে পাথর বর্ষণের আযাব নাযিল হবে এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলছেন একসাথে তিনটা বলছেন খাসফুন মাসখুন কাজফুন একটা হলো ব্যাপক আকারে চেহারা বিকৃত হয়ে যাবে মানে মানুষের চেহারা থেকে অন্য চেহারা হয়ে যাবে বিভিন্ন পশুর চেহারা বিভিন্ন ধরনের চেহারা তাদের বিকৃত হয়ে যাবে অনেক আহলুল আলেম মুহাদ্দিসিন কেরাম বলছেন এটা বাস্তবেই ঘটবে মানে মানুষের চেহারা থাকবে না চেহারাটা বিকৃত হয়ে যাবে আবার কোন কোন আহলুল আলেম বলছেন যে এই বিকৃতটা হয়তো বাহ্যিকভাবে উপরে মানুষ মনে হবে কিন্তু ভিতরে কেউ কুকুরের মতো কেউ শিয়ালের মতো কেউ বিড়ালের মতো তাদের রূপটা ভিতরে ভিন্ন হয়ে যাবে তাদের ভিতরের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে মানে চেহারা দুটা থাকবে উপরের একটা চেহারা ভিতরের একটা চেহারা উপরের চেহারার সাথে ভিতরের চেহারার মিল থাকবে না ভিতরেরটা থাকবে হিংস্র জানোয়ারের মতো উপরেরটা হয়তো থাকবে মানুষের মতো এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো খাসফুন আরেকটা হলো মাসখুন মাসখুন মানে ভূমিদস ব্যাপক আকারে ভূমিদস হবে আরেকটা হলো কাজফুন আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করে আল্লাহ পাক শাস্তি দিবেন তখন একজন মুসলিম বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিকা এই শাস্তিগুলো কখন আসা শুরু হয়ে যাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা যহারাতিল কিয়ান ওয়াল মাআযিফ যখন আমার উম্মতের মধ্যে কিয়ান কিয়ান বেড়ে যাবে কিয়ান হলো গানের শিল্পী কিয়ান মানে শিল্পী মুসলমানের মধ্যে গানের শিল্পীর সংখ্যা বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিদশের আযাব চেহারা বিকৃতির আযাব পাথর বর্ষণের আযাব উম্মতের উপরে আল্লাহ পাক নাজিল করতে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন স্বাধীন মহিলারা গান গাইতো না গান গাইতো দাসীরা দাসীরা গান গাইতো মানে এই পেশা জাহিলি যুগে মানে মুশরিকদের মধ্যেও কোন সম্ভ্রান্ত নারী কখনো গান গাইতো না গান গাইতো ওই যুগের দাসীরা এবং নজর বিন হারেস শাম দেশ থেকে কিছু গান গাওয়ার দাসী কিনে আনছিলেন মক্কা মুকাররমার মধ্যে গান গাওয়ার জন্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সময় আমার উম্মতের মধ্যে শিল্পীদের গুরুত্ব বেড়ে যাবে শিল্পীদের কদর বেড়ে যাবে আমরা তো স্বচক্ষে দেখতেছি বর্তমানে শিল্পীদের কি কদর শিল্পীদের কি তাদের কি সম্মান তাদের কোন পর্যায়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শিল্পীর সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন এই আযাবগুলো নাজিল হতে থাকবে ওয়াল মাআযিফ এবং বাদ্যযন্ত্রের সংখ্যা বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র মুসলিমদের মধ্যে প্রচলন হতে থাকবে অষ্টআশি নম্বর আলামত যেটি সেটি হলো জুহুরুল খাসফে মানে আগেরটা বলছি মাসখে মানে ভূমিদস এটা হলো রূপ বিকৃতি চেহারা বিকৃতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস তিরমিজির হাদিসে বলেন يكون في آخر هذه الأمة خصف ومسخ وقذف نبي صلى الله عليه وسلم أمر أمتر شاج جمناي أي چهارا بكرتي أي بومي دوش باتر برشن شاستي نازل هو تخون ایک صحابي بلن يا رسول الله أنهلك وفينا الصالحون أي عذاب قلو نازل هو تتاكبه ار آمادر مدده کی کنو صالحين দিনদার মানুষ থাকবে না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম ইজা জহারাল খুবসু হ্যাঁ তোমাদের মধ্যে সালেহীন মানুষও থাকবে দিনদার মানুষও থাকবে তবে যখন এই মারাত্মক গান বাজনা বাদ্যযন্ত্র শিল্পীদের ব্যাপক উপস্থিতি এগুলো যখন বেড়ে যাবে তখন ওই সালেহীন থাকলেও ওই সালেহীনরা সহ জমিনের আযাব নাযিল হতে থাকবে কারণ ওই জামানার সালেহীন যারা থাকবে নেককার মানুষ ভালো মানুষ যারা থাকবে
এরা এই সমস্ত অপকর্মের বিরোধিতা করবে না অপকর্মকে এই সমস্ত অপকর্মকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেবে এবং এটার সাথে আপোষ করে নেবে তে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে সহ আযাব নাযিল করে ধ্বংস করবে 89 নম্বর যেই আলামতটি সেটি হলো জুহুরুল কাযফে পাথর বর্ষণের শাস্তি পাথর বর্ষণের শাস্তির ব্যাপারে মুসনাদে আহমদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া ফিল জিন্দিকিয়্যা ওয়াল কাদারিয়্যা অর্থাৎ এই শাস্তিটা তখন বেড়ে যাবে যখন মুসলিমদের মধ্যে নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে জিন্দিক মানে মুসলমান পরিচয় দিয়ে নাস্তিকতা করবে আবার ওয়াল কাদারিয়্যা এবং তাকদীরকে অস্বীকার করতে থাকবে তাকদীর অস্বীকারকারী এবং নাস্তিকের সংখ্যা যখন বেড়ে যাবে তখন আমার উম্মতের মধ্যে এই পাথর বর্ষণের আযাব পাথর বর্ষণের শাস্তিও ব্যাপক হারে বেড়ে যাবে 90 নম্বর আলামত যেটি সেটি হলো বাতারুন লা তুকান্নু মিনহু বুয়ুতুল মাদার এটা হলো প্রবল বৃষ্টি হবে অনেক বৃষ্টি কিন্তু বৃষ্টি হওয়ার পরে আপনার যেই ঘরগুলো সাধারণ ঘর মানে একেবারে সাধারণ পর্যায়ে নর্মাল ঘর এই ঘরগুলো ভিজে যাবে কিন্তু যেগুলো আপনার বিল্ডিং ঘর বা এরকম প্রাসাদ এগুলো ভিজবে না এটাও কিয়ামতের একটা আলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তুমতারু সামাউ মাতারান ওই পর্যন্ত কিয়ামত হবে না যখন আকাশ থেকে এমন বৃষ্টি নাজিল হবে লা ইউকান্নু মিনহু বুয়ুতুল মাদার যে উঁচু প্রাসাদের ঘরগুলো বৃষ্টি ভিজাবে না ওয়ালা ইউকান্নু মিনহু ইল্লা বুয়ুতুস শার অথচ একেবারে পশমের ঘরগুলা মানে সনের ঘর টিনের ঘর সাধারণ সাধারণ ঘর এইগুলো বৃষ্টিতে ভিজে যাবে এটা একটা আলাম বৃষ্টি হয়েছে কিছু ঘর ভিজে গেছে আবার কিছু ঘরের উপরে বৃষ্টি পড়ে নাই ভিজেই নাই এটাও কেয়ামতের আগে এরকম বৃষ্টিও নাজিল হবে নর্মালভাবে আমরা জানি বৃষ্টি হলে সব ভিজে যায় কিন্তু ওই সময় কিছু ভিজবে কিছু ভিজবে না 91 নম্বর আলামত যেটি সেটি হল নুজুলুল মাতার মিনাস সামা ওয়ালা তামবুতুল আরদু শাইয়ান আমরা জানি স্বাভাবিক নিয়ম হলো বৃষ্টি হলে জমিনের থেকে উদ্ভিদ ফসল গজায় কিন্তু কিয়ামতের আগে দেখা যাবে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু জমিনের থেকে কোনো উদ্ভিদ কোনো ফসল গজাবে না মানে বৃষ্টির অভাব নাই বৃষ্টি হইতেছে কিন্তু বৃষ্টির পানি থাকার পরেও জমিন থেকে কোনো ফসল কোনো উদ্ভিদ গজাবে না মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মান ওয়ালা তামবুতাল আরদু শাইআ কিয়ামতের আগে প্রচুর বৃষ্টি হবে মানুষের উপরে কিন্তু জমিন থেকে কোনো কিছু উৎপাদিত হবে না বের হবে না 92 নম্বর আলামত কিয়ামতের আগে এমন ফিতনা শুরু হয়ে যাবে আরবদের একটা ঘরও ফিতনার বাইরে থাকবে না ফিতনাতুন তাস্তানজিফুল আরব মানে এটা এমন ফিতনা বের হবে আরবদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ঘরকে এই ফিতনা গ্রাস করে ফেলবে সুনানে আবু দাউদের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তাকুনু ফিতনাতান তাস্তানজিফুল আরব এমন ফিতনার আবিষ্কার হবে বের হয়ে যাবে যখন আরবদেরকে এই ফিতনা কঠিনভাবে গ্রাস করবে কাতলাহা ফিন্নার এই ফিতনার মধ্যে যেই মারা যাবে সেই জাহান্নামে যাবে মানে এমন ফিতনা আরবে গ্রাস করবে যে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ফিতনা ছড়িয়ে পড়বে
তবে যেই মারা যাবে সে জাহান্নামে যাবে তার অর্থ হলো মানে যে লোকটা মারা গেছে সেই লোকটা আরেকজনকে মারতে গেছে তো মারতে যাওয়ার পরে সে মারতে পারে নাই হয়তো মরে গেছে তো এই কারণ সে যদি সুযোগ পায়তো সে আরেকজনকে হত্যা করত এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতলাহা ফিন্নার যে মানুষটাই মারা যাবে সে জাহান্নামে যাবে আল্লাসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকাই সাইফ ওই সময়ে তরবারির আঘাতের চাইতে জবানের আঘাতটা কঠিন হয়ে যাবে মানে তরবারি দিয়ে কাউকে আঘাত করা লাগবে না মুখে কিছু বললে এটাই তরবারির চাইতে বেশি আঘাত করবে আমরা দেখি এই ফিতনা আস্তে আস্তে পর্যায়ক্রমে আরব দেশগুলোকে সবগুলো দেশে গ্রাস হচ্ছে অনেকে সৌদি আরবে এটা হচ্ছে ওটা হচ্ছে দেখলে পরেশান সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে সৌদি আরবে সিনেমা হল চালু হইতেছে সৌদি আরবে এটা হইতেছে এটা হইতেছে মানে নিজের দেশে এত কিছু হইছে এটা নিয়ে তার চিন্তা পরেশানি নাই সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে এটা নিয়ে তার অনেক পরেশানি সৌদি আরব ভালো আছে আমরা ভালো নাই তা আমার আপনার লাভটা কি তো সৌদি আরবেও যদি এই ফেতনা না ঢুকে কেয়ামতই তো হবে না কেয়ামতের আগে এই আরবের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে ফেতনা পৌঁছে যাবে তাহলে সেখানেও ফেতনা শুরু হবে ফেতনা শুরু না হইলে তো কেয়ামতে হবে না তাহলে সেখানে খারাপ কিছু হইলে এটা চিন্তা ফেরেশানির কিছু নাই এটা বাংলাদেশে হইলে যে কথা সৌদি আরবে হইলেও একই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নাই আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই অর্থাৎ সৌদি আরবের একজন মানুষের আল্লাহর কাছে যে মর্যাদা বাংলাদেশের একজন মুসলমানেরও আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একই মর্যাদা তারা অপরাধ করলে যেটা হবে আমরা অপরাধ করলেও সে একইটাই হবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা এই দুইটা অঞ্চলকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন এর বাহিরে ফুরা সৌদি আরব বা অন্যান্য আরব দেশ সবগুলো ফিতনা কিয়ামতের আগে আক্রান্ত হয়ে যাবে 93 নম্বর আলামত যেটি সেটা হলো কালাম ও সাজার কিয়ামতের আগে গাছ কথা বলবে গাছের আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিবেন গাছ কথা বলবে সহি আল বুখারীর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহুদ কিয়ামতের আগে তোমাদের সাথে ইহুদিদের একটা বিশাল লড়াই হবে ফাতুসাল্লিতুনা আলাইহিম ওই লড়াইয়ের মধ্যে তোমরা ইহুদিদের উপরে বিজয়ী হবে সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় ফিলিস্তিন ইসরায়েলের যে দ্বন্দ্ব চলতেছে কিয়ামতের আগে এটা ব্যাপক আকার ধারণ করবে করে মুসলিমেরা ইনশাআল্লাহ বিজয়ী হবে তখন হাত্তা ইয়াকুল আল হাজার তখন পাথর মানুষকে বলে উঠবে ইয়া মুসলিম হাজা ইহুদি ওয়ারাই ফাত্তুলহু ইহুদিরা গিয়ে গাছের পিছনে পাথরের পিছনে পলায়ন করবে তখন পাথর ডাকবে ওই মুসলিম এদিকে আসো আমার এখানে একটা ইহুদি লুকাই রয়েছে গাছ ডাকতে শুরু করবে এই এদিকে আসো মুসলিম আমার পিছনে একটা ইহুদি লুকাই আছে তাকে হত্যা করো অর্থাৎ গাছেরও আল্লাহ পাক জবান খুলে দিবেন পাথরেরও জবান খুলে দিবেন তবে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা গাছ আছে এই গাছ কথা বলবে না সেই গাছের নাম হলো গারকাত ইল্লাল গারকাত এই গারকাত গাছটা তোমাদেরকে বলবে না কারণ এই গাছটা ইহুদিরা রোপণ করে বা ইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ এটা ইহুদিদের গাছ মানে ইহুদি লুকে থাকলেও এই গারকাত গাছ তোমাদেরকে সংবাদ দিবে না এর বাহিরে যত গাছ আছে সমস্ত গাছ মুসলিমদেরকে ডাকতে থাকবে যে ইয়া মুসলিম এদিকে আসো মুসলিম আমার এখানে ইহুদি আছে তাকে হত্যা করো সুবহানাল্লাহ 94 নম্বর আলামত যেটি সেটি হলো কালামুল হাজার নুসরাতান লিল মুসলিমিন মানে গাছ যেমন কথা বলবে ঠিক একইভাবে পাথরও কথা বলবে সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই লড়াইটার মধ্যে ইহুদিদের সাথে মুসলিমেরা অসংখ্য ইহুদিকে সেদিন হত্যা করবে
এমন কি ইহুদিরা শেষ পর্যন্ত হাত্তা ইখতাবি আল ইহুদি মিওয়ারাইল হাজার ওয়া সাজার গাছের পিছনে পাথরের পিছনে ইহুদিরা পলায়ন করতে থাকবে আর গাছ পাথর মানুষদেরকে ডেকে ডেকে তাকে হত্যা করার জন্য বলবে 95 নম্বর আলামত যেটি কাতালুল মুসলিমিন লিল ইহুদ ইহুদিদের সাথে আরেকটা বিশাল লড়াই হবে জর্দান নদীর তীরে জামে আত-তিরমিজির হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুকাতিলুনাল মুশরিকিন হাত্তা ইউকাতালা বাকিয়াতুকুম আদ-দাজ্জাল আলা নাহরিল উরদুন আনতুম শারকিয়্যা ওয়া হুম গারবিয়্যা তোমাদের সাথে মুশরিকদের একটা বড় ধরনের লড়াই হবে সেই লড়াইয়ে অনেক মুসলিম শহীদ হয়ে যাবে আর যেই মুসলিমেরা বেঁচে থাকবে ওই মুসলিমেরা দাজ্জালের সাথে জর্দান নদীর তীরে লড়াই করবে মানে আগে যারা লড়াইতে অংশগ্রহণ করছে এখান থেকে যারা বেঁচে থাকবে এরা ওই জর্দান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধেও লড়াই করবে আর এর মধ্যে পূর্ব দিকের মুসলিম বেশি থাকবে আর তারা পশ্চিম দিকের মানুষ বেশি থাকবে অর্থাৎ পশ্চিমারা ওই দাজ্জালের পক্ষ অবলম্বন করবে তারপরে পশ্চিমারা ওই মুশরিকদের পক্ষ অবলম্বন করবে আর পূর্ব অঞ্চলে মুসলিম বেশি থাকবে সুবহানাল্লাহ আমরা কিন্তু পূর্ব দিকে আছি মানে কিয়ামতের আগে এই লড়াইয়ে পূর্ব দিকের মুসলিমেরাই এই দাজ্জালের বিরুদ্ধেও লড়াই করবে মুশরিকদের বিরুদ্ধেও তারা এই লড়াইতে অংশগ্রহণ করবে 96 নম্বর আলামত যেটি সেটি হলো ইয়াহসিরুল ফোরাত ওয়ান জাবালিন মিন জাহাবিন ফোরাত নদী তার ভিতরে স্বর্ণের পাহাড় উন্মুক্ত করে দিবে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সহিহ মুসলিমের হাদিস লা তাকুমু সাআতু হাত্তা ইয়াহসিরাল ফোরাত ওয়ান জাবালিন মিন জাহাবিন এক সময় আস্তে আস্তে ফোরাত নদীর পানি কমতে থাকবে এখন কিন্তু ফোরাত নদীর পানি কমতেছে আস্তে আস্তে দিন দিন ফোরাত নদীর পানি কমে যাইতেছে কমতে কমতে এক সময় ফোরাত নদীর পানি শুকাই যাবে তখন ফোরাত নদীর ভিতর থেকে এই স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে মানে ফোরাত নদীর ভিতর থেকে মানুষ স্বর্ণের পাহাড় দেখবে ইয়াকতাতালুন নাসু আলাই তখন মানুষেরা এই স্বর্ণ সংগ্রহ করার জন্য সারা পৃথিবী থেকে দৌড় দিবে সেখানে সেখানে গিয়ে কার আগে কে নিবে মারামারি শুরু হয়ে যাবে এমনকি ফায়ুক্তালু মিন কুল্লি মিয়াতিন তাসাতু ওয়াতাসিন 100 জনের মধ্যে 99 জনে মারা যাবে স্বর্ণ কেউ নিতে পারবে না কিন্তু স্বর্ণের জন্য মারামারি করে 100 জনের মধ্যে 99 জনেই মারা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামান হাদারাহু ফালা ইয়াখুযু মিনহু শাইয়্যা আমার উম্মতরা কেউ যদি তখন তোমরা জীবিত থাকো ওই স্বর্ণের পাহাড় থেকে কোন স্বর্ণ আনতে তোমরা যাইও না কোন স্বর্ণ তোমরা গ্রহণ করিও না কারণ ওই স্বর্ণটা ফেতনার স্বর্ণ মানে মারামারির স্বর্ণ ওইটা যে তোমরা পাই নিরাপদ থাকবে এরকম স্বর্ণ না 97 নম্বর আলামত যেটি সেটি হলো এমন এক জমানা আসবে ইউখাইয়ারুর রাজুলু ফিহে বাইনাল আজাজে ওয়াল ফুজুর মানে সময়টা এমন আসবে যে যে কোনো জায়গায় সে ব্যবসা করতে যাক চাকরি করতে যাক যে কোনো কিছু করতে যাক তার সামনে দুইটা জিনিস চলে আসবে একটা জিনিস হলো যে যদি তুমি ভালো থাকতে চাও তবে এটা ছেড়ে দাও আর না হয় তুমি এই হারাম কাজ করতে হবে কিয়ামতের আগে পরিস্থিতিটা এটা তৈরি হবে মানে ব্যবসা করতে গেছেন সেখানে এমন পরিস্থিতি তৈরি হবে আপনার সামনে অসংখ্য হারাম চলে আসবে তাহলে হয় হারাম করতে হবে না হয় ব্যবসা ছাড়তে হবে চাকরি করতে গেছেন আপনি অসংখ্য শিরিক কুফরি বেদাত করতে বাধ্য হচ্ছেন আপনি যদি বলেন এটা শিরিক তবে এত সুফিসা বলে চাকরি ছাড়িয়ে দিয়ে চলে যাও আপনি নামাজ পড়তে পারতেছেন না নামাজের সময় দেয় না বা নামাজ পড়তে চাইলে চাকরি ছাড়িয়ে দাও এটা কেয়ামতের আলামত কেয়ামতের আগে ঠিক এই পরিস্থিতি ইমানদারদের সামনে শুরু হবে যে হয় চাকরি করো হয় ব্যবসা করো না হলে ছেড়ে দাও কিন্তু এখানে থাকতে হইলে তোমাকে এই হারাম কাজ করতে হবে শিরিক করতে হবে কুফর করতে হবে বেদাত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাল ইখতারিল আজাজা আলাল ফুজুর আমার উম্মত
প্রয়োজনে তুমি চাকরি ছাড়ো, প্রয়োজনে ব্যবসা ছাড়ো, প্রয়োজনে সব ছাড়ো, তবুও তুমি শিরিক কুফর হারামের সাথে আপোষ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিবেন, ওই পরিস্থিতি যখন তোমাদের সামনে তৈরি হবে তখন ওই হারাম কাজ ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হালাল পেশা অবলম্বন করো। আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, তোমার রাস্তা আল্লাহ খুলে দিবেন। 98 নম্বর আলামত যেটি, সেটি হলো আওদাতু জাজিরাতুল আরব মুরুজান ওয়া আনহারা, মানে পুরা জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ একেবারে নদী নালা সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে। মানে আরবের মধ্যে নরমালি তো মরুভূমি এলাকা, এখানে সবুজ শ্যামল থাকে না, জন্না থাকে না বেশি, কিন্তু কেয়ামতের আগে আরবের মধ্যে জন্না দ্বারা ব্যাপক আকারে প্রবাহিত হবে এবং আরব অঞ্চলটা সবুজ শ্যামল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, তখন কোন ব্যক্তি ইরাক থেকে মক্কা যদি ভ্রমণ করে তো রাস্তায় তার জন্য ডাকাতের ভয় ছাড়া আর কোনো ভয় তার থাকবে না। মানে রাস্তায় সে পানি কোথায় পাবে, খাবার দাবার কোথায় পাবে, এগুলোর রাস্তায় কোনো ভয় থাকবে না। 99 নম্বর আলামত যেটি, সেটি জুহুরু ফেতনাতিল আহলাস, আহলাসের ফেতনা বেড়ে যাবে। আহলাস তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন যে আহলাসের ফেতনা বেড়ে যাবে, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আহলাসের ফেতনাটা কি? আহলাস বলা হয় ওটের হাওদার মধ্যে সবার নিচে যে চাদরটা বিছানো হয় এটাকে বলা হয় আহলাস। তো এই চাদরটা বিছানোর পরে ওই চাদরটার নিচে পর্যন্ত, মানে ওটের নিচে পর্যন্ত ঝুলে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফেতনাটার নাম দিয়েছেন ফেতনাতুল আহলাস। সাহাবায়ে কিরাম বলেন এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া হারাবুন ওয়া হারবুন। আহলাসের ফেতনাটা হলো ফলায়নের ফেতনা এবং যুদ্ধের ফেতনা। মানে হয় যুদ্ধ করতে হবে না যুদ্ধ থেকে পালাইতে হবে, দুইটার একটা। মানে মানুষ বলবে তুমি যদি আমাদের এখানে থাকতে চাও আমাদের সাথে তুমি লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে, অন্যায় লড়াই, অন্যায় যুদ্ধ, অন্যায় মারামারি, কিন্তু বলবে যে এখানে থাকতে হলে তোমাকে আমাদের সাথে থাকতে হবে, অথবা এখান থেকে পলায়ন করতে হবে, ওই জনপদ ছেড়ে পলায়ন করতে হবে। এই ফেতনা ওকে আমাদের আগে ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। 100 নম্বর আলামত যেটি, সেটি জোহর ও ফেতনাতে সাররা, মানে আরাম আয়েসের ফেতনা, আরাম আয়েস বেড়ে যাবে মানুষের মধ্যে, বিলাসিতা, আরাম আয়েস, চাকচিক্যময় সৌন্দর্য, মানে ঘর বাড়ি সাজানো, বিভিন্ন কিছু সাজানো, এই এই আরাম আয়েস বিলাসিতার ফেতনা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। 101 নম্বর আলামত যেটি, সেটি হলো জুহুর ফেতনাতে দুহাইমা, দুহাইমা মানে অন্ধকার, অন্ধকারের ফেতনা বের হবে। তখন এই অন্ধকারের ফেতনা এমন ভাবে ছপটাঘাত করবে কাউকে অন্ধকারের ফেতনা ছাড়বে না। অন্ধকারের ফেতনা যখন শুরু হবে তখন মানুষ মনে করবে মনে এটাই শেষ, মনে এটাই শেষ, কিন্তু একের পর এক অন্ধকারের ফেতনা আসতে থাকবে। সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। এই ফেতনাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন ফেতনাতুদ দুহাইমা, এটা হলো অন্ধকারের ফেতনা। মানে অন্ধকার হলো কুফর অন্ধকার, শিরিক অন্ধকার, নেপাক অন্ধকার, বেদাত অন্ধকার, এগুলোর ফেতনা ব্যাপক আকারে বিস্তার লাভ করে। 102 নম্বর আলামত সেটি হলো একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ, কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া কর রহিত করে দিবেন, এবং সারা পৃথিবীতে এমনভাবে সম্পদের প্রাচুর্য হবে যে কারো আর সম্পদের দরকার নেই। তখন একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি হবে। তার অর্থ হলো মানে এমন সম্পদশালী হবে ঈসা আলাইহিস সালাম আসলে সেজদা করা বন্ধ করে দিবে, আল্লাহরে আর সেজদাই করবে না, মানে সেজদা করাই বন্ধ হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে তখন একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি হয়ে যাবে।
103 নম্বর আলামত যেটি সেটি হলো ইনতিফাকুল আহিল্লা মানে চাঁদটা স্ফীত হয়ে যাবে স্ফীত মানে চাঁদ দেখার পরে দেখ মানুষ বলতে থাকবে আরে এটা তো দুদিনের চাঁদ মানে যেদিন নতুন চাঁদ উঠবে এই চাঁদটা দেখে মানুষ বলা বলে শুরু করবে যে ফায়ুকালু লিলাইলাতাইন এটা তো আজকের প্রথম তারিখের চাঁদ না এটা তো দুই তারিখের চাঁদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই এটাও কিয়ামতের একটা আলাম কারণ আমরা স্বচক্ষে যেদিন প্রথম চাঁদটা দেখি ওইটাই আমাদের প্রথম চাঁদ সেটা মোটা দেখা যাক আর চিকন দেখা যাক এটা আমাদের চিন্তা করার বিষয় না কিন্তু এখন এটা চিন্তা বেড়ে গেছে এই রমজান আসলে ঈদ আসলে এটার কত গবেষক কত রিসার্চার বিশাল বিশাল সেমিনার কম্পোজিয়াম কত কিছু করতেছে যে বিশাল আপনার বিশাল বিশাল সিম্পোজিয়াম করতেছে বিশাল বিশাল সেমিনার করতেছে যে কি নিয়ে সাদ নিয়ে তো চাঁদ নিয়ে তো গবেষণা করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন নাই চাঁদ স্বচক্ষে যখন দেখা যাবে ওইটাই প্রথম তারিখের চাঁদ কিন্তু কেয়ামতের আগে মানুষ দেখে কবে যে না না চাঁদ এটা কিন্তু কালকে উঠছে আমরা দেখি নাই 106 নম্বর আলামত এমন একটা সময় আসবে যখন মানুষেরা ইমানদারেরা বেশি বেশি শাম দেশে চলে যাবে শাম দেশ কোনটা শাম হলো বর্তমানে জর্দান জর্দান তারপরে আপনার ফিলিস্তিন তারপরে সিরিয়া এই জায়গাগুলোকে বলা হয় শাম দেশ তো একসময় ইমানদারেরা ইয়াউমাল মালহামা মানে যখন বিশ্বযুদ্ধ শুরু হবে সেই বিশ্বযুদ্ধের সময় ইমানদারেরা দামেস্কের পাশাপাশি একটা শহর বিল গুতা গুতা নগরীতে ইমানদারেরা বেশি ব্যাপক আকারে সমবেত হবে এই গুতা একটা দামেস্কের পাশের একটা শহরের নাম গুতা এই গুতা শহরে ইমানদারদের সমাগম বেশি হবে এবং দাজ্জালের বিরুদ্ধে ওখান থেকে ইমানদারেরা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করবে 105 নম্বর আলামত যেটা সেটি হলো আল মালহামাতুল কুবরা বাইনাল মুসলিমিন ওয়ার রোম মুসলমানের মাঝে আর খ্রিস্টানদের মধ্যে রোমানদের মধ্যে বড় ধরনের একটা বিশ্বযুদ্ধ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বাইতুল মুকাদ্দাসের আধিপত্য বাইতুল মুকাদ্দাসের চাকচিক্য এটা খারাপ ইয়াসরেব মানে ইয়াসরেব ধ্বংস হওয়ার আলামত আর ইয়াসরেব ধ্বংস হওয়া বিশ্বযুদ্ধের আলামত বিশ্বযুদ্ধ হওয়া কনস্টান্টিনিয়া মানে কনস্টান্টিনোফল বিজয়ের আলামত আর কনস্টান্টিনোফল বিজয় খুরুজ ও দাজ্জাল দাজ্জাল বের হওয়ার আলামত অর্থাৎ কেয়ামতের আগে মুসলিমদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে বড় আকারের একটা মালহামা আল কুবরা বিশ্বযুদ্ধ সংগঠিত হবে তো আরো কিছু আলামত আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমাতে আমরা বাকি আলামতগুলো ছোট আলামতগুলো আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলামতগুলো থেকে মুক্ত থেকে ইমান সহকারে আমাদেরকে কবর যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত কুফর মুক্ত নেপাক মুক্ত ইমান ও আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু